যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া আদাবর ও তেজগাঁও থানায় 2টি মামলায় আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপুমনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়দ আহমেদ পলক সহ 7 জনকে। জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোহরাওয়ার্দী শ্যামলের সহযোগিতা ইসমাইল হোসেন, জুয়েলের রিপোর্ট। যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য রোববার সকালে আদালতে হাজির করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এ সময় এই মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 10 দিন রিমান্ড প্রার্থনা করেন, বিজ্ঞান আদালত শুনানি মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ সময় আসামিদের বয়স ও অসুস্থতা বিবেচনা করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে জামিনের বিরোধিতা করে পুলিশ ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত কারাগারে পাঠান আসামিদের। তারা যদি বের হয় দেশ অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। এছাড়া দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার সালমানেফ রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। তবে অন্য একটি হত্যা মামলায় তার রিমান্ড চলমান থাকায় এ বিষয়ে শুনানি পরে হবে বলে জানিয়েছেন আদালত। রিমান্ড পিটিশনটা পেন্ডিং রেখে পরবর্তী তারিখ নির্ধারণ করে শুনানির জন্য এটা পরে তার রিমান্ড পিটিশনটা শুনানি করা হবে। ইসমাইল হোসেন, জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।